ছোটির ভয় বন্ধন এবং খাওয়াটা, মাদের ঘরে খাবার থাকে কিন্তু মা জানে না যে কি খাওয়ালে বাচ্চাটা ভালো হবে। আমি এবার আসি আমাদের বাংলাদেশ বেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জলি খানমের কাছে, যে কিশোরীদের পুষ্টির বিষয়ে এদেশে কি অবস্থা আমরা কি জানি, এবং এর সাথে পরবর্তী বিবাহ, পরবর্তী ব্রেস্ট ফিডিং এবং চাইল্ড নিউট্রিশন এবং বাচ্চার মৃত্যু, এগুলোর কিভাবে সম্পর্ক আছে। আচ্ছা, এই ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি এটা একটু আপার কথা ধরে বলতে চাই, যে আপা একটু আগে বলেছিলেন যে আমাদের দেশের যখন জন্মগ্রহণ করে মেয়েরা তখন থেকেই তারা একটু অযত্নে অবহেলায় বড় হয় আর কি। এই যে অপুষ্টিটা আমি বলবো যে তখন থেকে শুরু হয় এবং এই অপুষ্টি চলতে থাকে পরবর্তী মা মা হয়ে যাওয়ার পরও। তো এটা যেটা হয় যে অপুষ্টি চলতে থাকে, প্লাস সে যখন কিশোরী হয় তার তো তখন আস্তে আস্তে চাহিদা বাড়তে থাকে, কিন্তু ওই সময় যদি প্রয়োজনের তুলনায় তাকে খাবারটা কম দেওয়া হয় তার কিন্তু অপুষ্টি থেকেই যায়। তারপরে আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের দেশে যে অল্প বয়সে বিয়ে হয়ে যায় এই কিশোরীদের, এই অপুষ্টি মাতার যখন আবার বিয়ে হয়ে যায় এবং সে অল্প বয়সে যখন সন্তান ধারণ করে তখন দেখা যায় যে তার ভিতরেও অপুষ্টিটা রয়ে যায়, এবং এটা হয় আবার ফ্যামিলি থেকেও দেখা যায় যে ওই সময়টা তাকে ঠিক মতো যত্ন বা গর্ভাবস্থায় যে পরিমাণ খাবার দেওয়া দরকার খাবার কমিয়েও দেয়, অনেকে বাচ্চা বড় হয়ে যাবে দেখে ঠিক মতো খাবারও দিচ্ছে না। সেটাকে উচিত কি উচিত না, সেটা অবশ্যই উচিত না, কারণ এমনিতে তো সে অপুষ্টিতে ভুগছে, তারপর তার পেটে একটা বাচ্চা আসছে, এখন সে দুইজন মানুষের জন্য অবশ্যই খাবার বেশি লাগবে। আর আমরা বলি যে গর্ভাবস্থায় অবশ্যই ওজন বাড়ানো উচিত 10-12 কেজি, এই সময় তো অবশ্যই তার ওজন বাড়াতে হবে, না হলে তার মাও অপুষ্টি থেকে যাবে এবং বাচ্চা অপুষ্টি হবে। এই যে অপুষ্টি মা, সে যখন পরবর্তীতে ডেলিভারি হয় তখনও তার অপুষ্টি বাচ্চা হয়ে যায়। এখন এই অপুষ্টি বাচ্চা হলে মা কি করে, ওই নিজেরও সে ঠিক মতো ইয়ে করতে পারে না, যত্ন নিতে পারে না, পরে বাচ্চাটা যে হয় বাচ্চারও যত্ন নিতে পারে না। এবং আমরা যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাড়িতে করা যায় এমন কোন কিছু মানুষের জন্য বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। এই অপুষ্টি আমরা বলি যে মাদের অপুষ্টি দূর করার জন্য যেটা, যে ঘরের যে খাবার আছে এটা তো সে খাবেই, তাছাড়াও খিচুড়ি যেটা আমরা বলি এটা কিন্তু খুবই একটা ভালো অপুষ্টি দূর করার জন্য, মায়েরও গর্ভবতী মার জন্য খুবই ভালো এবং বাচ্চার জন্য তো ভালো। কোন ফর্মুলা আছে? জি, অবশ্যই ফর্মুলা আছে। আমরা যেটা বলি যে এটা একটা গবেষণায় দেখা গেছে যে যে খিচুড়িটার কথা এখন আমি বলবো, এটা একটা গবেষণায় দেখা গেছে যে এই খিচুড়ি খাওয়ালে বাচ্চা মানে বাচ্চার স্বাস্থ্য তো ইম্প্রুভ হয় এবং মাদেরও দেখা যায় অনেক ওয়েট গেইন হয়। তো এটার যে ফর্মুলাটা সেটা আমি বলতে চাই যে এটা 2 মোট চাল, আমরা বলি এটা 5 ফিঙ্গার, মানে আমরা 5টা আঙ্গুল দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করি, 2 মোট চাল, 1 মোট ডাল, 1 মোট শাক, 1টা ডিম, আর হচ্ছে 5 চামচ তেল। এইটা দিয়ে যদি খিচুড়িটা রান্না করা যায় তাহলে আমরা যেটা বলি ব্যালেন্স ডায়েট বা খাদ্যের যে গুণাগুণ বা উপকারিতা, মানে খাদ্যের যে 6টা উপকরণ এই সবগুলি এর মধ্যে আছে, এবং এটা যদি পরিমাণ মতো বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে দেখা যায় যে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়, এবং এটা যদি বেশি করে নেওয়া যায় তাহলে মা খায়, তাহলে মারও দেখা যায় যে ওজন বেড়ে গেছে। এটা পরীক্ষায় পাওয়া গেছে যে মা এবং বাচ্চা দুজনেরই ওজন বেড়ে যায় এই খিচুড়িটা খেলে। তো আমরা এইভাবে কিন্তু শুধু এইটা খাওয়া দাওয়া প্লাস ফ্যামিলিরও তো সাপোর্ট লাগবে, প্লাস ফ্যামিলির লোকজনেরও যাতে এই সময়টা মা দরকার, হ্যাঁ অবশ্যই সাপোর্ট দরকার। শুধু এখানে মাকে যদি বলি ভালো খান বেশি খান খুব একটা কাজ হবে, কাজ হবে না। কিন্তু যদি আমরা শাশুড়ি শ্বশুর ননদ কিংবা স্বামীকে বলি যে এটাতে আপনার পরিবারের উপকার হবে, ওনারা তখন এটা করবেন, তখন অ্যাকচুয়ালি মা কিংবা বাচ্চা তারা এটা পাবে। আচ্ছা, আমি আরেকটু জিজ্ঞেস করতে চাই যে এই দেশের অর্থনীতির সাথে ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানো এর কি সম্পর্ক আছে কোনো কিছু? অবশ্যই এটা সম্পর্ক আছে, অর্থনীতির সাথে বুকের দুধের একটা বড় সম্পর্ক আছে। আমরা বলি যে বুকের দুধের এত উপকারিতা এবং এত ভালো একটা খাবার যে আল্লাহ তাআলা দেওয়ার, যে এটার কোনো বিকল্প নাই। এবং এটার মধ্যে আপা বলেছিলেন যে এটার মধ্যে সব ধরনের জিনিস আছে, মানে যা যা আমাদের বাচ্চার জন্য দরকার বুকের দুধের সব গুণাগুণ এই বুকের দুধে আছে। তো এইটা যদি খাওয়ায় তাহলে কিন্তু আমরা বলি যে আর কোনো খাবারের দরকার হয় না। কিন্তু দেখা যায় যে অনেক সময় মারা বুঝে হোক না বুঝে হোক, বা অনেক সময় ডাক্তাররা মাদেরকে প্রেসক্রাইব করে থাকেন যে বিভিন্ন ধরনের কৌটা বা ফর্মুলা দুধ খাওয়ার জন্য, তো সেইটা কেনার ফলে যেটা হয় যে দেখা যায় যে পরিবারে তার ইয়া নাই, মানে নিজেরাই ঠিক মতো খাবার দাবার খেতে পারছে না, অথচ একটা করে কৌটা বাচ্চার জন্য প্রতি মাসে দেখা যায় 3-4টা করে কৌটা। আমরা এটা বলবো যে কৌটার দুধের কোনো প্রয়োজনই নেই,
আমি তো তাই বলি যে কৌটার দুধের আসলে কোনো দরকার নাই, কারণ দুই বছর পর্যন্ত মায়ের দুধই হচ্ছে বাচ্চার জন্য যথেষ্ট, এবং এছাড়া যে বাড়তি খাবার যেটা বলি এটা ঘরে থেকে খাওয়ানো হবে। মায়ের দুধকে কমায় বা ব্যবসায়িক পণ্যকে উৎসাহিত করে এই ব্যাপারে সরকারের কোনো আইন কারণ কোনো কিছু আছে? জি, এই ব্যাপারে সরকারের আইন কারণ আছে যে কোন ধরনের এই মায়ের দুধের বিকল্প খাবারের কোন ধরনের প্রচারণা, বিজ্ঞাপন, ডিসপ্লে বা বিনামূল্যে কোনো গিফট এগুলি দেওয়া যাবে না, কেউ করতে পারবে না, এটা কেউ করতে পারবে না, একজন ডাক্তার এই প্রচার করতে পারবে না। আচ্ছা, আমি এবার প্রফেসর সুফিয়া খাতুনের সাথে আসি যে আমাদের এখন এই যে ঘন ঘন মায়েরা গর্ভবতী হচ্ছে, বাচ্চা মৃত্যু হচ্ছে, অপুষ্টি হচ্ছে, অপুষ্টির পরে মৃত্যু হচ্ছে, মৃত্যুর পরে আবার প্রেগনেন্সি হচ্ছে, এতে করে মায়ের কি অসুবিধা হচ্ছে বা কি ক্ষতি হচ্ছে, বা আলটিমেটলি দেশ, জাতি, মেডিকেল সেক্টর, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতালগুলো সকলের উপরে কি বোঝাটা বাড়ছে, এটা একটু বুঝিয়ে যদি বলেন, এবং কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি? যদি আমরা বলি যে কিভাবে একটা শিশু যখন সঠিক ভাবে বড় হতে পারে না, সে মায়ের দুধ না খেয়ে সে হয়তো কৌটো দুধ খাচ্ছে, সেখানে সেই কৌটো দুধ খাওয়াতে গেলে বা তাকে যে বাড়তি কৌটার দুধটা খাওয়ালে, কৌটার দুধের অনেক অপকারিতা আছে, কৌটার দুধ খাওয়ালে কৌটো দুধ নিজে কিন্তু জীবাণুমুক্ত নয়, এবং এই দুধ খাওয়ালে নিজে ওই দুধের থেকে যেরকম যারা প্রিটার্ম বাচ্চা তাদের কিন্তু ইনফেকশন হয়ে মারা যেতে পারে। তো সুতরাং একটা বাচ্চা যখন বুকের দুধ না খেয়ে কৌটো দুধ খায় তো তার পুষ্টিটা সঠিক হয় না, এবং তার যদি যখন তার মৃত্যু অসুস্থ হয় তখন তো তার জন্য একটা দুধ কেনার টাকা লাগছে, আবার লাগছে তার ওষুধ কেনার টাকা, আবার লাগছে যে হাসপাতালে ভর্তি হলে সে তার সরকারের টাকা খরচে। তো সুতরাং সরকারের কিন্তু অনেকই লস হচ্ছে। আবার ওই বাচ্চাটা মনে করেন মারা গেল, তখন তার মায়ের যে বেদনা কষ্ট, সে এত কষ্টে প্রেগনেন্ট হলো, বাচ্চাটা বড় করলো, পুরোটাই টোটালটাই কিন্তু তার লস্ট হয়ে যাচ্ছে তাকে। তখন মা চেষ্টা করে সে আবার প্রেগনেন্ট হতে, মা হয়তো তার স্বাস্থ্যটা পুনরুদ্ধার না হওয়ার আগেই আবার বাচ্চা হলো, আবার প্রেগনেন্ট হলো, সে এটা সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছে, তখন মার স্বাস্থ্য খারাপ হচ্ছে, এবং সেই মা তার নিজের যে ভূমিকা সমাজে রাখতে তার পরিবারে অন্য বাচ্চাকে পড়াতে পারছে না, নিজে কাজ করতে পারছে না, এবং এই যে একটা ভিসিয়াস সাইকেলে পড়ে যাচ্ছে, এটার জন্য একটা সমাজ তখন পরিবার সমস্যাগত হচ্ছে, সমস্যাকৃত হচ্ছে, সে সাথে তার সমাজে হচ্ছে। কথা শেষ করতে চাই এখন যে এই মায়ের দুধ খাওয়ানোর সাথে এই ঘন ঘন সন্তান হওয়া, এটার সম্পর্কটা আমরা আর একটু পরিষ্কার করে জানি, এবং যে কিভাবে এটা কাজ করে মায়ের পুষ্টি, শিশুর পুষ্টি এবং জনসংখ্যা রোধ, এই তিনটা জিনিসকে কিভাবে করে। মায়ের দুধে তিনটা গুণই আছে, একটা তো আমরা আগে পুষ্টির সম্বন্ধে বললাম যে মায়ের দুধে সব রকম উপাদান বিদ্যমান থাকে, এটা মা শিশুর পুষ্টিটাকে শিওর করছে, এনশিওর করছে। আবার মায়ের পুষ্টি আমরা যেটা বললাম, জলি খানম বললেন যে মাকে যদি ওইরকম খাবার দেই তার পুষ্টিও হবে, দুধও হবে। আপনি কি বললেন? তারপরে একটা হলো আর যখন আমরা জানি যে মা যদি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান ফার্স্ট সিক্স মান্থ, তার মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, যেখানে অন্য পানীয় না খাওয়ানো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি আমরা বাচ্চাকে প্রথম ছয় মাস করি, তো এই ছয় মাসে মায়ের কিন্তু ওভুলেশন বন্ধ থাকবে, মানে মায়ের ডিম্ব স্ফুরণ হবে না এবং সেখানে মায়ের প্রেগনেন্ট হবে না। এবং তার এখানে কয়েকটি শর্ত আছে যে বাচ্চাটার বয়স ছয় মাসের কম হতে হবে, এবং বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে, এবং দিনে রাতে 8 থেকে 12 বার মাকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। আজকে আপনারা আমাদের সাথে থাকার জন্য, এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।